রান্না বান্নায় সকলকে স্বাগত। আমি কৃষ্ণা চলে এসেছি প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, তাহলে আমার পরবর্তী রান্না আগেই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো আর মজা করে খুব ইলিশ খাচ্ছ নাকি? এখন তো ইলিশের সিজন, বর্ষাকাল, বেশ ইলিশ এসেছে বাজারে। তো আমিও বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে ইলিশ দিয়ে একটা প্রিপারেশন করে দেখাবো, খুব টেস্টি এবং ইজি, একেবারেই অল্প সময় হয়ে যাবে আর অল্প মশলায়। আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে করব সেটা হাতে মাখা ইলিশ। তো হাতে মাখা ইলিশ করতে কী কী লাগবে একটু দেখে নেওয়া যাক। হাতে মাখা ইলিশ করতে ইলিশ মাছ লাগবে। আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পিস পিস করে নিয়েছি। এবার এর সাথে আর কিছু মশলা লাগবে, যেগুলো ব্লেন্ড করে নিতে হবে। তো নিয়েছি চার মগজ কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো শস্য। কালো শস্য নিয়েছি এ কারণে কালো শস্য ছেনটা বেশি ভালো হয়, তো ইলিশ ভাপায় বা হাতে মাখা ইলিশে কালো শস্য দিলে একটু টেস্টটা ভালো লাগে আমার কাছে, তাই নিলাম। তোমরা চাইলে সাদা শস্য নিতে পারো। আর নিয়েছি কিছুটা পোস্ত। এবার আমি এগুলো একটু ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো মশলাটা ব্লেন্ড করে ফিরে এসেছি বন্ধুরা। এবার এগুলো মাছের সঙ্গে ম্যারিনেট করব। প্রথমে মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ, যাতে মাছের ভেতরে একটু লবণ ঢোকে। এবার ব্লেন্ড করা মশলাটা দেব। মাখা ইলিশে একটু মশলা বেশি লাগে বন্ধুরা, নইলে টেস্ট আসে না। এটা তো মাখো মাখো হবে, বেশ একটু মশলা মশলা, তাই তেল মশলা একটু বেশি লাগে। এবার দেবো সর্ষের তেল। এটা সর্ষের তেল ছাড়া হবে না বন্ধুরা, অবশ্যই সর্ষের তেল দিতে হবে, তোমরা অবশ্যই জানো এটা। আর তেলটা একটু বেশি লাগবে, জলের পরিমাণ একেবারেই কম থাকবে, হাত ধোয়া জল, তেলে এটা ভাপা হয়ে যাবে। আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি মাছগুলো এভাবে সাজিয়ে দেবো। আর মশলাটা দিয়ে দিতে হবে। সব মাছ এবং মশলা বাটির ভেতরে দিয়ে দিয়েছি। এবার আবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব। আর দেব কাঁচা পাকা লঙ্কা। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। আর বাকিটা দেখতে হলে চলো আমার সঙ্গে রান্নাঘরে। তো মাছগুলোকে রান্না করবার জন্য আমি ওভেনটা অন করে একটা কড়াইতে একটু জল দিয়ে আগেই বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, যাতে জলটা গরম হয়ে যায় ভালো করে। এবার জলটা গরম হয়ে গেছে, আমি এই জলের ভেতরে বাকিটা বসিয়ে দেব।
আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 15 থেকে 20 মিনিট রাখতে হবে বন্ধুরা, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে বসিয়ে দিলাম। তো বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পরে, এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন কিভাবে টকগুলো দিয়ে ফুটছে জলের ভেতরে। তো আমি এবার ওভেনটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো বাটিটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি খুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর গন্ধ। এবার এটা গরম ভাতের সঙ্গে খেতে হবে, আমি সাথে ভাতও এনেছি। তো এটা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা।